কাল 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের সকাল 8:30টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বিদেশ থেকে আসা অতিথিদের জন্য ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা মহানগরের 12টি অঞ্চলের মোট 160টি কেন্দ্রে বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি হবে। এছাড়া রাজশাহীতে 37টি, চট্টগ্রামে 32টি, খুলনায় 28টি, বরিশালে 13টি, সিলেটে 16টি, রংপুরে 34টি এবং ময়মনসিংহে 27টি কেন্দ্রে পরীক্ষা হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য প্রতি বিভাগের একটি করে মোট 8টি কেন্দ্র নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন।